শিউলি, তুমি এত বড় ভুলটা করলে কি করে বলো তো? তোমাকে দেখে তো যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে বলে মনে হয়, তারপরেও তুমি এই ভুলটা করলে কি করে? না আমি 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 কি কি আমি? আচ্ছা প্রমিত না হয় পরিস্থিতির চাপে পড়ে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে, কিন্তু তুমি তুমিও কি তাই? আচ্ছা তুমি কি আদৌ প্রমিতকে ভালোবাসো, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, নাকি আমি যেই কথাটা শুনেছি সেটাই সত্যি? প্রমিলা সরকার তোমাকে টাকার লোভ দেখিয়েছে আর তুমি সেই টোপটা গিলে নিয়েছো। তোমাকে আর কি কি শিখিয়েছে প্রমিলা সরকার? কি করে মানুষের ক্ষতি করতে হয়, ক্ষতি করার হাজার একটা উপায়, তাই না? মা আমাদের মুখের দিকে তাকিয়ে একবার দরজাটা খোলো মা, এরকম পরিস্থিতিতে তুমি না থাকলে আমাদের কে সামলাবে বলো, প্লিজ দরজাটা খোলো মা। দিভাই মা কি করছে বলতো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও কিছু বুঝতে পারছি না চিমটি। ও মা, মা আমাদের কথা ভেবে প্লিজ দরজাটা খোলো না মা। দেখো আমরা ছোটরা তো ভুল করবই, তোমরা তো আমাদের ক্ষমা করে দেবে বলো। ও মা, মা প্লিজ এত নিষ্ঠুর হয়েও না মা, মা প্লিজ দরজাটা খোলো না মা। ঝিমলি তুই তুই একটু বাবাকে ফোন কর না রে, আমার না মাথা কাজ করছে না, প্লিজ একটু যা। ঠিক আছে ফোনটা করছি।